जय श्री राम। जय श्री राम। आपका माता ठीक है? जी जी। आपका ही माता ठीक है? सोना माता ठीक है? जमा माता दाई क्रैक आ ची। बुझते पड़े जंतु। आपने शादी किया है? हमने भी नहीं किया। बाकी दो साला लोग कर लिया है। Oh, no. Look. If you had... What's up, you lovely people? This is second day of my ride to Ranchi. And আমি এখন রাঁচিতে আছি। It's very weird. Just ঘুমতে উঠলাম। It's already very late. এখন বাজে হচ্ছে already 11টা। So কালকে রাত্রিবেলা ফাটিয়ে ঘুমিয়েছি। আর obviously এত রাইড করে এসেছি, তার আগের দিন ঘুমাইনি, তো একটু রেস্ট নেওয়ার তো প্রয়োজন ছিলই। মানে এখানে লোকজন ফাটিয়ে খুব ব্যস্ত, মানে এত ব্যস্ত লোকজন রাঁচিতে, মানে রাঁচির লোকের সব পাগল হয়ে যাচ্ছে আর কি। শপিং মলটা কেন নামে? কোরাল টাওয়ার। ये वाला नहीं, वो शॉपिंग मॉल का डिकोर मॉल। अच्छा, तो हमारे जगह नहीं आई, शॉपिंग मॉल का नाम हो डिकोर मॉल। तार ठीक ऑपोजिट ही हमारे होटल टा। होटल टा बेस भालो, माने ठीक ठाक, चीप एंड बेस्ट, ये रकम एक वक्तव्य। सो एखाने कुलदीप भाई चा खाच्छे लुकी लुकी। तो এই হচ্ছে আবার, এই হচ্ছে সিন। আপাতত আজকে আমরা যাবো পাত্রাদুবাড়িতে অ্যান্ড রাইড করবো, মজা করবো, দেখবো ওখানে কি আছে না আছে। বেরিয়ে গেছি হোটেল থেকে আমার গব্বরকে নিয়ে। যারা যারা গব্বরকে চেয়েও না, তারা একটা ভিডিও দেখো। স্ক্রিনের রাইট হ্যান্ড সাইডে দেখো একটা লিঙ্ক আসছে, সেটাতে ক্লিক করলে গব্বরটা কে কোথা থেকে এলো সেটা জানতে পারবে। আপাতত লেটস সি দ্য ট্রাফিক ইন রাঁচি। রাঁচি কি আমাদেরকে অফার করছে সেটাই দেখবো, সেটাই দেখার বিষয় অ্যাকচুয়ালি। আমরা যদিও বেরিয়ে পড়েছি সকালবেলা ব্রেকফাস্ট ব্রেকফাস্ট সব কিছু করে, এবং আমাদের পেটটাও ক্লিয়ার, সো উই আর রেডি টু রোল। ইয়া, দ্য ট্রাফিক ইজ দেয়ার, বাট ইটস ফান রাইডিং, ইটস অলওয়েজ ফান রাইডিং। যতক্ষণ না আমরা হাইওয়েতে উঠছি ততক্ষণ আমাদের এই ট্রাফিকটাকে একটু ফেস করতে হবে। তবু এখন রাস্তা ফাঁকা, আমার বাইক চালিয়ে মজা হচ্ছে বিকজ অফ দিস এক্সস্ট সাউন্ড, বেশ ভালো লাগছে আর কি। কুলদীপ মামা সামনে যাচ্ছে, চাপ নেই, কুলদীপ মামা মজাই আছে। And for those people who are new to my channel, this is Neil Aur and welcome to my YouTube channel Peduk Biker. এই চ্যানেলে মজা হয়। চলে এসছি হাইওয়েতে, চিন্তা কোনো কারণ নেই। সামনে একটা বাইক যাচ্ছে, দেখো ফেভিকলের অ্যাড দিতে দিতে, মানে এই যে সামনে বাইকটা দেখো, ফেভিকল অ্যাড দিচ্ছে, চিপকে আছে মামা মামি। আমার তাতে কোনো আপত্তি নেই, প্রবলেমটা হচ্ছে যে মামা হেলমেট পরে যাচ্ছে কিন্তু মামির মাথায় কিছু নেই। মানে যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে হেলমেট মামাকে, কিন্তু মামিকে বাঁচাবে হচ্ছে মামার ভালোবাসা। আর আমি এটা অনেকবার দেখলাম রাঁচিতে, যে রাইড করছে সে হেলমেটটা পরে আছে, যে পিছনে আছে সে মাথায় ঘোমটা দিয়ে আছে। তো ঘোমটা যদি তোমাদেরকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় তো বেস্ট অফ লাক ফর দ্যাট। যাই হোক, সেসব কথা বাদ দিলে, যারা যারা ভাবছো যে আমরা এই ভিডিওগুলোর মধ্যে খাওয়া দাওয়াটা দেখাচ্ছি না কেন, তার কারণ হচ্ছে খাওয়া দাওয়ার জন্য আলাদা ভিডিও আসছে, তার একটা প্রমাণ তোমরা এই স্ক্রিনের রাইট হ্যান্ড সাইডে দেখো এই মুহূর্তে আসছে। ইয়েস, তো আপাতত আমরা যেখানে যাচ্ছি সেটাকে বাইকার্স প্যারাডাইজ বলা হয়, এবং সেখানে একটা মোটোজিবি মোটোজিবি ব্যাপার স্যাপার আছে। সেই মোটোজিবি ব্যাপার স্যাপারটা কতটা আছে সেটাই দেখার বিষয়। তো আপনাদের সামনে পেটুক বাইকার প্রেজেন্টিং পাত্রাদু ভ্যালি, আ বাইকার্স প্যারাডাইজ। Look, if you had one shot or one opportunity to seize everything you've ever wanted in one moment, would you capture or just let it slip? Yo, his palms are sweaty, his weak arms are heavy, there's vomit on the sweat already, mom's spaghetti is nervous. Time's up!
সুন্দর আকাশ সুন্দর বাতাস চিন্তার কোনো কারণ তো এই মুহূর্তে এখানে একদমই নেই, তার কারণ হচ্ছে আমি পৌঁছে গেছি এখন পাত্রাদু ভ্যালিতে। এখানকার ভিউটা জাস্ট চরম, মানে আমি তোমাকে বলে ঠিক বলতে পারবো না কতটা চরম। আমি হয়ে গেছি ফুল গরম, মানে শীতকাল তার মধ্যে এই ভিউটা দেখে জাস্ট মাথা ফাতা একদম পাগলে গেছে। রাঁচিতে এসে আমি আবার পাগল হয়ে গেছি, আগেও পাগল ছিলাম এখন আরও বেশি পাগল হয়ে গেছি, এরকম একটা ব্যাপার। কিন্তু জাস্ট লুক অ্যাট দিস বিউটি ম্যান, ঠিক আছে কি এখনো বলছে 25 কিলোমিটার, রাঁচি পৌঁছে গেছি, পাত্রাদু ভ্যালি পৌঁছে গেছি, এখনো হসপিটাল খুঁজে পাইনি। কোথায় মাথাটা ঠিক করাবো বলুন তো? আপনার মাথা ঠিক আছে? আপনার মাথা ঠিক আছে? সবার মাথা ঠিক আছে, আমার মাথাটাই ক্র্যাক আছে, বুঝতে পেরেছেন তো? লঞ্চ করা হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস পাত্রাদু ড্যাম। সানসারের টাইমটা এগিয়ে আসছে, তাই জন্য একটু তাড়াতাড়ি যেতে হবে, কিন্তু এই রাস্তাটায় রাইড করে প্রচণ্ড মজা, মানে ফুল ফিল নিতে নিতে আসছি আর কি। ততক্ষণ একটু সিনেমেটিক শটস দেখো। এইখানে একটা লেক মতো আবিষ্কার করেছি, কিন্তু জায়গাটায় ঢুকে কি ঘটে সেটা এখনো আবিষ্কার করতে পারিনি, জায়গাটা খুঁজতে হবে। কোথা দিয়ে যাবো মামা? দেখে মনে হচ্ছে ওখানে বোট রাইড ফোট রাইড হয়, তো মজা তো নিশ্চয়ই হবে, কিন্তু জায়গাটা ঢুকবো মনে হচ্ছে এই রাস্তাটা দিয়ে রাইট 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 এখান দিয়ে যেতে হয়, মানে যাচ্ছি লেফটে কিন্তু রাস্তাটা রাইট আছে আর কি। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এখানে সবার একবার না একবার আসা উচিত, টু এনজয় দ্য রোডস, বিকজ ইটস রিয়েলি রিয়েলি গ্রেট। আর লেকটাকে দেখে মনে হচ্ছে ঝাঁপিয়ে পড়ি, মানে আমার যখনই একটু জল টল দেখি আমার ঝাঁপিয়ে পড়তে ইচ্ছা করে, যা অভ্যেস আমার, যেখানে সেখানে ঝাঁপিয়ে পড়ি। বাট ঠান্ডাটা বেশ ভালোই আছে, তাই হয়তো ঝাঁপাবো না, বিকজ সন্ধে হয়ে যাচ্ছে আর এখান থেকে অনেকটা রাস্তা ফিরতে হবে। লেটস সি কি আছে এখানে। সুন্দর আকাশ সুন্দর বাতাস চিন্তার কোনো কারণ নেই। এই মুহূর্তে চলে এসেছি পাত্রা টু ভ্যালিতে, ওখানে যাচ্ছে ড্যাম, ওখানে পিছনে দেখতে পাবে একটু পর, আশা করছি দেখতে পাবে, এখন সন্ধে হয়ে আসছে, সানসেটের টাইম, বিভৎস লাগছে, ফিলিংটা জাস্ট চরম আছে এলাকার বুকে। কাকা আছে পিছনে, কাকা বাংলা বোঝে না, আপকো বাংলা সমাজ মে আতা হ্যায় ক্যা? নেহি, যত খুশি বাংলা কিস্তি মারতে পারবে, এবার কোনো চাপ নেই। কেউ বলছে টাইটানিক আছে, কেউ বলছে ট্রান্সফরমার আছে, ক্যা হ্যায় মামা ইয়ে ক্যা হ্যায়? ট্রান্সফরমার হ্যায়, ঠিক আছে। জীবনে কি পাপ কাজ করেছিলাম কি পুণ্য কাজ করেছিলাম জানি না, তবে এখানে লোকেশনটা জাস্ট ফাটাফাটি আছে, ওখানে কি সব হাঁস ফাঁস আছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, জাস্ট বিউটিফুল। আপনি শাদি কি আয়ে আমনে বি নেই কি আয়, বাকি তো সারার লোক কাল লি আয়, আমিও বিয়ে করিনি, কাকাও বিয়ে করেনি, ঠিক আছে, এলাকার বুকে ঠিক আছে, আমাদের সিঙ্গেল থাকতে হবে, টাইটানিক রাস্তার মাঝখানে ডুববে না, এই হচ্ছে আজকের টাইটানিক, পাঁক বুঝতে পারছো তো তোমরা, পাঁক হ্যাঁ পাঁক টাইটানিক, এটা পাঁক ফিল্টার নাও, জায়গাটা পুরো আগুন আছে আগুন। সো ফাইনালি আমাদের বোট রাইড শেষ,
এন্ড এই ভিডিওটাও শেষ। এন্ড যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, ঠিক আছে? পেটুক বাইকার সাইনিং অফ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম।